সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি যুব আগ্রোর পক্ষ থেকে নরসিংদীর পলাশ থানায়। তো আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যে সফল কোয়েল খামারি সফল উদ্যোক্তা, তো ওনার নারী উদ্যোক্তা ওনার কাছে ওনার ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা কেউ যদি কোয়েল খামার করতে চান তো কোয়েল খামার কীভাবে স্টার্ট করবেন, এবং একটা পার্থিব ধারণা দিব আপনার 1000 কোয়েল পাখি থেকে কীভাবে আপনারা মানে কত কীভাবে প্রসেসিং করে কীভাবে আপনারা ফার্ম করলে কত টাকা মুনাফা দেখতে পারবেন, সে সম্পর্কিত একটা ভিডিও আপনাদের করে দেওয়ার কথা ছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে আবার আপনার কাছ থেকে আমরা জানবো যে একটা কোয়েল খামার করলে ঘর থেকে শুরু করে কিভাবে সার্বিক বিষয় নিয়ে একটা এস্টিমেটের মতোই জাস্ট একটা এস্টিমেটের মতো কিভাবে আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত করবেন। তাছাড়া আপনার নাম্বার আমরা অলরেডি ওই ভিডিওতে দিয়েছিলাম, অনেক ফোন কলস আসছে, পাশাপাশি আপনার ভিডিও আমার নাম্বারটা আজকে ওই ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা সরাসরি তার সাথে কথা বলে জেনে বুঝে তারপরে ফার্ম শুরু করতে পারেন। তাছাড়া আজকের ভিডিওটা আশা করা যায় আপনাদের জন্য অনেক ভালো হবে, আপনারা এখান থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আপা আপনার পরিচয় দিয়ে। সালাম আলাইকুম, আমি নরসিংদী জেলা পলাশ থানা পলাশের চরে গ্রামে একজন কোয়েল খামারি। আমার নাম আনোয়ারা খানম দলি, মানে আমি দীর্ঘ 18-19 বছর যাবৎ এই ব্যবসাটা করে আসতেছি। যে আপনার সফলতা আমরা অলরেডি আমাদের আরেকটা ভিডিওতে তুলে ধরছি। তো আমরা আজকে জানতে চাচ্ছি যে আপনার যে কোয়েল ফার্ম, একজন যদি কেউ ছোটো থেকে ছোটো আকারে কোয়েল ফার্ম করতে চায়, সে 1000 কোয়েল পাখি নিয়ে সে স্টার্ট করলো, তো তার 1000 কোয়েল পাখি স্টার্ট করা থেকে শুরু করে ঘর থেকে শুরু করে আপনি সার্বিক বিষয় নিয়ে আমাদের জানাবেন যে সে কীভাবে শুরু করতে। আপনি তো অনেকজনকেই ফোনে অনেক পরামর্শ দিয়ে থাকেন, অনেক খামারকে হেল্প করে থাকেন, তা আমরা চাচ্ছি যে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে দেখা দিতে, আপনি একটু জাস্ট এটা আমাদেরকে বলবেন। মূলত কোয়েল পাখি পালন করলে প্রথমে আগে মন ঠিক করতে হইব, কারণ মনের ব্যাপারটাই বড়। কারণ পাখি তো অনেকেই বিশ্বাস করতে চায় না, আসলে পাখি পারলে কি না কি হইব, জঙ্গলার পাখি এটা পারলে আর কি হইব। আসলে এই কোয়েল পাখি আমাদের জীবনের দিক নির্দেশনার মানে একবারে জিরো থেকে একবারে হিরো বানাইছে আল্লাহ রহমতে। এই কোয়েল পাখি প্রথমে আগে আমি যারা কোয়েল পাখি পালন করতে চাই ওদেরকে বলবো যে আমরা আগে মন ঠিক করেন, তারপর ঘর ঠিক করেন। খালি ঘর শুধু পাখির থাকার ঘর না, এরা বাড়িতে যেই যে ঘরে গৃহিণী আছে বা মা বাবা ভাই বোন যা আছে বাড়ির সবার সম্মতি থাকতে হইব। ধরেন আপনি আজকে 1000 পাখি পালন করতেছেন, কোনো কারণবশত আজকে ঢাকায় চলে গেলেন, ওই যে সন্ধ্যার আগে যে একটা বাতির মানে টিপদাতে ধরাই দিতে হইব, কারণ এটা করবো না, আমার কাছে কই আনছে পাখি আমি পারবো না এ আর কি। অনেক সময় এই কাজটা হয়, তবে মন ঠিক করে পরে ঘর ঠিক করে তারপর কোয়েল পাখির জন্য বাসস্থান করতে হইব। যদি ফ্লোরে পালেন 1 স্কোয়ার ফুটে 5টা পাখি পালন করা যায়, 1 স্কোয়ার ফুটে 5টা। আপনারা ঘর ঠিক করে তারপর শুধু মানে ঘরের ভিতরে পানি না পড়লেই হয়, মানে এই যে তেমন মজবুত করে করতো না, যাতে শিয়াল বাউরাল এগুলি যাতে সমস্যা না করে, চতুর্দিক যে নেট দিয়া বয়লার খামারের মতোই করতে হয়। আর পাখির জন্য মূলত 1 ফুট জায়গায় যথেষ্ট উচ্চতা, কিন্তু আপনি ঘরের ভিতরে চলাচল করার জন্য হয়তো 5 ফুট উপরে একটা মানে সান্দিনার মতো দিয়ে দিতে হবে, যাতে পাখি উড়াল দেওয়া উপরে উঠতে না পারে। এক আর পাখির সর্বোচ্চ খাইলে 25 গ্রাম খাবার খাইব একটা পাখি প্রাপ্তবয়স্ক সময়। আর ডিম পাড়ার আগে পাখির খাদ্যের বলার খাবার খাওয়াইতে হয়, তখন খাদ্যের দামটা একটু বেশি দেয়। আপনি আপনি জিরো থেকে মানে জিরোতে কি খাবার খাওয়াইতে হয়, তারপরে কোন বয়সে কি খাবার খাওয়াইতে সম্পূর্ণ ডিটেইলসটা বলেন। আমরা জিরো থেকে বলার খাবারটা খাওয়াই, তারপরে বলার স্টার্টারটা, তারপর পাখি বড় হইলে তারপর লেয়ার খাবার খাওয়াই। লেয়ার মানে কতদিন পর্যন্ত বলে? এই যে ডিম পাড়ার আগ পর্যন্ত বলার খাওয়াই পাখি। যখন ডিম কতদিন আগ পর্যন্ত বলে এটা? হ্যাঁ, যখন ডিম পাড়া শুরু করছে, একটা পাখি মূলত 7 সপ্তাহ ভর থেকে ডিম পাড়া শুরু করে, হয়তো কোনো পাখি 5 দিন আগে পারে, কোনটা 5 দিন পরে পারে। তবে স্থান পরিবর্তন করলে গিয়ে একটু এদিক সেদিক হয়ে যাবে, কারণ স্থান পরিবর্তন করে দেখবেন আপনারা যদি জার্নি করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার শরীরে একটু খারাপ হয়ে যাবে সবার, মানে মানুষের বেলা যেমন পাখির বেলা তেমন। তখন এই 2-4-5 দিন এদিক সেদিক হয়ে যাবে, তখন আপনি প্রথম অবস্থানের পাড়িতে গেলেন আপনার জিরু বাচ্চা নিলে হয়তো একটু দেরিতে ডিম হইব, মানে 30 দিনের পাখি নিলে আপনি ডিম হইব হয়তো 15-16-17 দিন পরে। আপনার ডিম আসা শুরু করলে যখন 2%-30% ডিম হবে, তখন এই লেয়ার খাবারটা এই বয়লারের সাথে মিলাই মিলাই খাওয়াইতে হবে, যে পাখি যাতে বুঝতে না পারে যে পাখির খাবারটা বদলাইছেন। কারণ পাখির মেন সমস্যা হলো খাবারটা চেঞ্জ করলে পাখির ডিমটা সমস্যা হয় এই আর কি। আর যেই খাবারই খাওয়াবেন একই কোম্পানির খাবার খাওয়াই দিব। আপনি কোন কোম্পানির খাবার? আমি নিউ হোপ কোম্পানির খাবার খাওয়াই। জি জি। তো এটা আপনি মানে কয় বেলা খাবারটা দেন, কীভাবে খাবারটা দেন? না মূলত যদি ফ্লোরে ফেলেন 3 বেলা দিলেই যথেষ্ট,
কারণ খাবার আবার আজকে দিলে আবার কালকে সারা দিন দিলেন, ফ্লোরেফারেন থেকে আজকে দিয়ে রাখলেন আবার কালকে সকালে দিলেন তা হইতো না, কারণ খাবারের এতে গুণগত মান নষ্ট হয়ে যায়। কারণ খোলা অবস্থা থাকলে ধরেন ভাত যদি আজকে ফাঁক করে কালকে সকালে খান হয়তো বাসি বা তুইব, এটা খাওয়ার রুচিও তেমন থাকে না, আর এটা খেলে ভালো রেজাল হতো না, হয়তো পেট খারাপ করবো, তো পাখির বলা এরকম। তবে আমি ভাবি যে ১০০০ পাখি পারলে যদি ডিম যদি ১.৫ টাকা বিষয় বিক্রি হয় তবুও মাসে ১০,০০০ টাকা থাকবো নির্মতমে। আর যদি একটু দাম বাড়ায় যে বর্তমান রেট ২ টাকা ১০০ এখন আরও বেশি থাকে, মানে ১৫,০০০ টাকা থাকে ১,০০০ পাখি থেকে। আচ্ছা, এই ১,০০০ পাখির দৈনিক কত কত কতটুকু খাবে? দৈনিক যদি সর্বোচ্চ ২৫ গ্রাম, তবে একটা পাখি সবার তো খাওয়ার রুচি একরকম থাকে না, যেমন যারা একটু স্বাস্থ্য বেশি ওদের খাবারের রুচি একটু বেশি, একটু স্বাস্থ্য কম থাকলে খাওয়ার রুচি কম। তবে সর্বোচ্চ খেলে ২৫ গ্রাম খাবার খায়, তো কোনো পাখি ২২ গ্রাম ২৫ গ্রামের ভিতরে খাবার খায়। ২৫ গ্রাম হিসাবেই আমরা ধরি যে একটা মানে ১,০০০ পাখি ২৫ কেজি খাবার খাইব একদিনে, আর তখন খাদ্যের বস্তার দাম থাকে ১৭,০০০ ১৭,০০০ ১৮,০০০ এরকম থাকে আর কি। তাহলে ১,০০০ পাখি ডিম ধরেন যদি ৮০% আয়ে তাহলে ৮০০ আইলে দুই দিনে এক বস্তা খাবার লাগে, আর দোকানে ১৬০০ ডিম আই প্রত্যেক দিন, ১৬০০ ডিম আইলে তাহলে আপনি ১৬০০ ডিম আই দুই দিনে সর্বোচ্চ খেলে এক বস্তা খাবার খাইব। এই বস্তার দাম ১৭,০০ থেকে ১,৮০০ টাকার ভিতরে থাকে ডিম পাড়ার সময়, মানে প্রায় হাফ হাফের কাছাকাছি। হ্যাঁ, এই জন্য মানে হিসাব করে দেখছি যে ১ টাকা ১ টাকা ১০ পয়সা একটা খাবারের ডিমের মধ্যে পড়ে আর কি, খরচ পড়ে। তো আমি জানতে চাচ্ছি আর এর সাথে ওষুধ কিংবা অন্যান্য জাতীয় বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ তো অবশ্যই দিতে হয়, তবে এই ঠান্ডা সমস্যাটা একটু বেশি, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ দিতে হইব। আর কোন সময় কী লাগে না লাগে পাখি পালন করতে এ টু জেড সব কিছু আমরা বলে দিই, শুধু ফোনে যোগাযোগ করতে হইব। তো আপনার এই যে যারা মনে করেন ফার্ম করবে, যে লেয়ার যেটা পাখিরই লেয়ার করবে ডিম পাড়ানোর জন্য, যারা খাঁচা পদ্ধতি করবে, সেই খাঁচার সিস্টেমটা আমি অলরেডি ভিডিও করে দেখাতে পারি। খাঁচার মধ্যে বলে খাঁচার মাপটা মূলত সব কিছু আমি না, যদি খাঁচার নাম্বার কারো লাগে, মানে ঢাকা বঙ্গবাজারে একজন খাঁচা বানায়, মূলত একটা খাঁচা বানায় যদি আপনারা নেন খাঁচার মধ্যে পারলে পাখি দীর্ঘ সময় ডিম পারে, তবে পারলে ভালো একটু খাঁচার মধ্যে পারলে একটু রোগ বালাই কমায়, কিন্তু সবার ভাগ্যে সবার তো আর বেশি টাকা থাকে না। আমি তো প্রথমে খাঁচাই দিয়ে শুরু করি নাই, আমি ৩-৪ বছর যাওয়ার পরে আমি খাঁচাই পালছি, কারণ এখনও সারা বাংলাদেশে প্রায় আমার ৭,৫০০ খামারি আছে, এর মধ্যে প্রায় ৭০-৭৫% লোক ফ্লোরে ডিম পাড়াইতেছে। মানে খাঁচাই পারলে খাবার পানিটা একটু মানে ৫-৬ বার দিতে হয়, আর ফ্লোরে পারলে ২-৩ বার দিলেই এনাফ। খাঁচাই পারলে পাখিটা একটু ভালো থাকে, আর ডিম কটা আইলো না আইলো কোন পাখি তো কটা ডিম আইলো এটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আর ফ্লোরে পারলে ফ্লোরে আপনার মানে ফ্লোরে কী দেন, কী বিছান কিংবা কতদিন পরে এটার, যেহেতু এটা তো লিটারটা দেওয়া হয়, লিটারটা কতদিন পরে উঠাই নেন এটা তো এর বিষয় আছে। আমরা ফ্লোরে ফলে মূলত ওই যে ধানের তুষ দিয়ে পালন করি, আর কাঠের তুষ কাঠের গুঁড়াও দেওয়া যায়, কিন্তু কাঠের গুঁড়া দিলে নতুন অবস্থায় হয়তো আপনার পাখি চেনা জানা নাই, আপনার সাথে আপনার দেখলে পাখি একটু উড়াউড়ি দৌড়াদৌড়ি করবো, তখন কাঠের গুঁড়ার যে ছোটো ছোটো দানাগুলি নাকে মুখে গিয়ে ঠান্ডা লাগে যায়, এই কারণে কারোরে আমরা এই কাঠের গুঁড়া দেওয়ার কথা বলি না। মূলত তুষটাই ভালো, সবচেয়ে ভালো তুষটা দিলে ভালো, এই পাখি ভালো এবং সুস্থ থাকে। আর তুষটা মূলত ধরেন যদি কম জায়গার মধ্যে বেশি পাখি পালন করেন তাহলে তো আপনি তাড়াতাড়ি পরিষ্কার করতে দিব, আপনি বুঝবেন যদি পাখির ময়লা বেশি হয়ে যায়, আর যদি একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায় ভিজা ভিজা জায়গা, তখনই আপনি তুষটা ফালাই দিতে দিব। ঠান্ডা লাগলে আপনারা জেনারেলি করেন কি? ঠান্ডা লাগলে আমরা ওই প্রাথমিক চিকিৎসা রেনামাইসিন না থাক না দিলে অ্যান্ড্রোসিন রেনামুক দিই, মাইক্রোস্টপ ডক্সিভার দিই, যেমন মানে পর্যায়ক্রমে মানে কম ঠান্ডা লাগলে মানে নর্মাল ওষুধ দিই আর কি, বেশি ঠান্ডা লাগলে বেশি মানে কড়া ওষুধ দিতে হয় অ্যান্টিবায়োটিক। তো ১,০০০ পাখি পারলে আশা করা যায়, যেটা আমি এস্টিমেট দিলাম সেখানে আরও ডিটেলস আলোচনা হয়ে গেল কোয়েল সম্পর্কে। আশা করা যায় যারা কোয়েল ফার্ম করতে যাচ্ছিলেন কোয়েল সম্পর্কে অনেকেই ভয় পাচ্ছিলেন অনেক বিষয় নিয়ে, যেমন বিভিন্ন বিষয় নিয়ে, সে সম্পর্কে সব বিষয় নিয়ে জানা হলো। জাস্ট এখানে আরেকটা বিষয় নিয়ে জানতে বাকি আছে, সেটা হচ্ছে যেগুলো ভাইরাসজনিত রোগ, যেমন আপনার রানীক্ষেত কিংবা অন্যান্য বিষয় নিয়ে গাম্বুরা টাম্বুর যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানতে বাকি আছে। তো আমরা আপনার কাছ থেকে এখন জানবো যে রানীক্ষেত মানে সবসময় হয় কিনা, কিংবা এটার প্রতিকার কিংবা এটার টিকা সম্পর্কে অন্যান্য রোগ সম্পর্কে।
রানী ক্ষেত মূলত সবসময় হয় না, তবে শীতের দিন একটু মানে রানী ক্ষেতে সমস্যা থাকে, কারণ আগে আমরা ভ্যাকসিন দিতাম না, এখন প্রায় ছয় সপ্তাহ সাত সপ্তাহ পর থেকে এই রানী প্রত্যেক ছয় সপ্তাহ পরে পরে একটা ভ্যাকসিন দিয়ে দিই আমরা রানী ক্ষেতে। এটা কি মানে পানির সাথে? পানির সাথে মিলে গেলে, কারণ এই তো হাজার হাজার পাখি, এই তো মুখে খাওয়া দেওয়ারও ব্যবস্থা নাই আর ওই চোখে দেওয়ার ব্যবস্থা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পানি পাত্রগুলি ভালোভাবে গুছাইয়া মানে দুইয়া টিয়া পরিষ্কার করে এই রানী ক্ষেতের ভ্যাকসিনটা আমরা এই বালতির মধ্যে পানির মধ্যে গোলাইয়া যাতে এক দেড় ঘন্টা খাইতে পারে এইভাবে ওষুধ দিয়া তারপর আমরা এই পানিটা খাওয়াই দিই। এক দেড় ঘন্টা পরে আবার এই পানি পাত্রগুলি সম্পূর্ণ ভালোভাবে ধুইয়া আবার সাদা পানি দিয়ে দিই। এর পরবর্তীতে পরের দিন থেকে আমরা ভিটামিন বিভিন্ন ভিটামিন দিয়ে দিই আর কি। না আল্লাহর রহমতে, আল্লাহর যদি কোনো গজব না দিল না হয় তাহলে আর মানে তেমন কোনো সমস্যা থাকে না। তো আশা করা যায় যারা এই কোয়েল সম্পর্কে জানতে চাচ্ছিলেন আপনাদের প্রায় সব সম্পর্কে জানানো হলো, আর যদি কোনো সম্পর্কে যদি মিসিং হয়ে যায় অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা জেনে নেবেন। পাশাপাশি অন্য কোনো ফার্ম সম্পর্কে কিংবা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন, এবং যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে এগ্রিকালচার সম্পর্কে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করব এবং কোনো সফল ব্যক্তিকে তুলে ধরার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, অন্য কোনো ফার্মে অন্য কোনো সফল ব্যক্তির পাশে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।